অভিভাবক আমাদের প্রিয় নবী বিশ্ব নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত সুযোগ্য আজকের এই অধিবেশনের সভাপতি সাহেব বিজ্ঞানামাই কেরাম বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অতিথিবৃন্দ এবং আমার সামনে ভবিষ্যৎ বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ সুদী মণ্ডলী পর্দার অন্তরালে মা ভগ্নীগণ, আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সালাত আদায়ের পদ্ধতি, যেহেতু সময় খুবই স্বল্প, কথা না বাড়িয়ে মূল আলোচনায় আমাদের যাওয়া দরকার। সালাত এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইমানের পরেই যার স্থান, ইসলামের পাঁচটি স্তম্ভের ভিতরে দ্বিতীয় নম্বর যার সিরিয়াল। পৃথিবীতে আল্লাহ যত ইবাদত ফরজ করেছেন সব ফরজ করেছেন জমিনে, আর সালাত ফরজ হয়েছে কোথায় বলুন না, কোথায়? সেই সাত আসমানের উপরে। সব ফরজেই ভায়া ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম, মাধ্যম ছিলেন, কিন্তু সালাত একমাত্র ইবাদত যেখানে কোনো ফরজ হতে মাধ্যম ছিল না, সরাসরি নবী সাল্লাম আল্লাহ নবী সাল্লামকে এই সালাতের নির্দেশ প্রদান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুমূর্ষু অবস্থায় তখন তিনি সালাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, আসসালা আসসালা ওমা মালাকাত আইমান, সালাত সালাত, অর্থাৎ সালাতকে আঁকড়ে ধরো, সালাতকে আঁকড়ে ধরো, এবং তোমাদের অধীনস্থ দাসদাসীদের ব্যাপারেও সতর্ক থেকো। তো সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যদিও দুঃখের বিষয় হলো যে আমরা যারা সহি আকিদার দাবি করি, আহুল হাদিস বলি, সালাতটা কিভাবে সহি করব এ ব্যাপারে আমাদের মাশাআল্লাহ খুবই তৎপরতা রয়েছে, কিন্তু পড়ার মতো লোকই তো শর্ট হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? আমরা যে আহুল হাদিস সমাজ বলি, এই সমাজে যদি 500 জন মানুষ থাকে, সালাত পড়েন কয়জন? সহি তো করছি আমরা, ঠিক আছে আলহামদুলিল্লাহ, যারা পড়ব সহিভাবেই পড়ব, আসলে সালাত পড়ার লোকের সংখ্যাই হচ্ছে খুবই কম। মানুষ এই মহান ইবাদতটিকে আস্তে আস্তে ছেড়ে দিতে শুরু করেছে। সালাত শব্দের শাব্দিক অর্থটা হচ্ছে, আভিধানিক দৃষ্টিকোণ থেকে সালাতের অর্থ হচ্ছে আদ-দোয়া। আমার কথা কি শুনছেন আপনারা? সালাত শব্দের শাব্দিক অর্থ হলো আদ-দোয়া, প্রার্থনা, আল্লাহর কাছে কিছু চাওয়া। এটাকে শাব্দিক অর্থে আভিধানিক দৃষ্টিকোণে অর্থটা হয় চাওয়া, দোয়া করা, প্রার্থনা করা। ইসলামের দৃষ্টিতে সালাত কাকে বলা হয়? হিয়া ইবাদাতুন মাকসুসা বিআফআলিন ওয়া আকওয়ালিন মাকসুসা তুফতাতাহু বিত্তাকবীর ওয়া তুখতামু বিত্তাসলিম। সেটি হচ্ছে বিশেষ একটি ইবাদত যার কথা কর্মগুলো নির্দিষ্ট। বুঝতে পেরেছেন কথাটা? সালাতের সংজ্ঞা, বিশেষ একটি ইবাদত যার কথা কর্ম নির্দিষ্ট, অর্থাৎ আপনি ইচ্ছা মতো কিছু কথা বলে ফেলবেন চলবে না, আপনি ইচ্ছে মতো কিছু করে ফেলবেন চলবে না, বিশেষ একটি ইবাদত যার কথা এবং কর্ম নির্দিষ্ট, যা শুরু হয় তুফতাতাহু বিত্তাকবীর, আল্লাহু আকবার দ্বারা শুরু হয়, ওয়াতুখতামু বিত্তাসলিম, এবং সালাম দ্বারা শেষ হয়। এই সালাত আমরা কিভাবে আদায় করব, কার দিক নির্দেশনা অনুযায়ী আদায় করব, সমাজের যারা আলেম ওলামা আছেন তারা যেভাবে বলবেন সেভাবে, নাকি পীর ওলিয়া ওলিয়া গাউস কুতুব যেগুলো আপনারা শিরকি নাম দিয়ে ডিগ্রি দিয়েছেন তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা সালাত করব, না তাবিদের দিক নির্দেশনা অনুযায়ী সালাত করব, নাকি আমরা চতুষ্টয় ইমাম তাদের দিক নির্দেশনা অনুযায়ী সালাত করব? বলুন তো কার দিক নির্দেশনা অনুযায়ী সালাত করব? যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, সল্লু সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার তোমরা ওইভাবে সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখো। তা আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি, দেখেছেন কারা? সাহাবারা দেখেছেন, তারা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের বর্ণনা দিয়েছেন আমরা সেভাবেই সালাত আদায় করব। সালাত আদায়ের পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করতে হয়, গোসল ফরজ হলে ওটা সেরে নিন, অজু প্রয়োজন হলে অজুটাও সেরে নেবেন, এবং সালাতকে যথাসময়ে পড়বেন, ইচ্ছে মতো যখন মন চায় তখন পড়বেন,
জোহরের সময় হয়নি, ভাবছেন সফরে যাচ্ছি কখন পড়তে পারি না পারি, 10টায় পড়ে ফেলবেন, হবে এরকম ভাবে সময়ের মধ্যে সালাত পড়তে হবে। আর আমরা এমন একটা যুগে এসে গিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আশঙ্কা করেছিলেন সেই যুগে, আবার ওয়াক্ত হয়ে যাওয়ার সাথে সাথেও আমরা আদায় করছি না, বিলম্ব করতে করতে সূর্য ওঠার কয়েক মিনিট আগে ফজর শুরু করছি, আবার ডোবার কয়েক মিনিট আগে হয়তো আসর শুরু করছি। যে আশঙ্কাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন যে অচিরেই কিছু শাসক আসবেন, যারা শাসক বলতে এখানে ইমামরাও কিন্তু একটা একজন শাসক, শাসক বলতে আমাদের প্রধানমন্ত্রী যিনি উনি তো আছেনই, পুরো বাংলাদেশ শাসন করেন, কিন্তু এই মসজিদের অধীনে যে মুসলিম আছেন এদেরকে শাসন করে কে? ইমাম সাহেবরে তো শাসন করে, খতিবরেই তো শাসন করে, তা আমরাও কিন্তু ছোটখাটো একজন শাসক, আপনি যেমন আপনার পরিবারের একজন শাসক, তাই না? সবশেষে কেউ কেউ যদি বলে আমার পরিবার নাই, তো আপনি আপনার দেহ নামক রাষ্ট্রের তিন সাড়ে তিন হাত রাষ্ট্রের শাসক, আপনার হাতটা কীভাবে ব্যবহার করেছেন জব দিতে হবে, চোখটা কেমনে ব্যবহার করেছেন জব দিতে হবে, তাহলে আপনি এই সাড়ে তিন হাত বডির কমপক্ষে রাষ্ট্রপতি শাসক। তাহলে নবী সাল্লাম বলছেন যে অচিরেই কিছু শাসক আসবে যারা সালাতকে মেরে ফেলবে, ইউমিতুনাস সালাত, সালাতকে মেরে ফেলবে। এই সালাতকে মেরে ফেলবে এটার ব্যাখ্যা কি? ইয়াখিরুনাস সালাত আন আউয়ালি ওয়াক্তিহা, সালাতকে প্রথম ওয়াক্ত থেকে সরিয়ে নেবে। যেটা সমাজ আমরা দেখতে পাচ্ছি, আসলে বললাম তো বিস্তারিত বলার সুযোগ এখন হবে না, আবার কখনো যদি আল্লাহ সুযোগ করে দেন সে সময় আমরা হয়তো বিস্তারিত বলবো। তাহলে সময় খেয়াল রাখবেন, পবিত্রতা খেয়াল রাখবেন, জামা পরিষ্কার আছে কিনা খেয়াল রাখবেন, পাক আছে কিনা, জায়গা যেখানে সালাত করছেন সেটাও পাক আছে কিনা দেখে নেবে। এরপর আপনি সালাতে যখন দাঁড়াচ্ছেন, আমাদের সমাজে জায়নামাজের দোয়া নামে একটা দোয়া বের করা হয়েছে, হ্যাঁ, জায়নামাজের দোয়া মানে তার বলা হয় এটা হল জায়নামাজ পাক করার দোয়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা জায়নামাজকে পাক করার দোয়া। জায়নামাজ যদি না পাক থাকে এই দোয়া দিয়ে কি পাক হয়ে যাবে? তাহলে অবশ্যই তো আপনাকে পাক করে নিতে হবে, পানি দিয়ে ধুয়ে হোক যেমনি হোক এটা পাক করে নিতে হবে। এই দোয়াটা সহি মুসলিমে দুটো পরস্পর দুটো হাদিসে এসেছে। একটি হাদিসে বলা হয়েছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা কামা ইলা সালাতি কানা ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নবী সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন বলতেন ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে যে সালাতে দাঁড়ালে তাকবীরের আগেই এটা বলে ফেলতেন। এর পরেই হাদিসটা বিস্তারিত করে বর্ণনা করা হয়েছে, সেখানে বলা হয়েছে কানা নবী সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, সালাত শুরু করতেন, আল্লাহু আকবার বলতেন, এরপরে ওয়াজ্জাহাতু বলতেন। তাহলে দুটো বর্ণনা যদি আমরা একত্রিত করি তাহলে অর্থটা কি দাঁড়ায়? যে আপনি এটা সানা হিসাবে, সানা তো অনেকগুলো আছে, সুবহানাক আল্লাহুম্মাও আছে, আল্লাহু বাইত বানিও আছে, সুবহানাল আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো অনেকবার করে বলা এটাও আছে, ওয়াজ্জাহাতু এটাও আছে। তাহলে দুই হাদিসের সমন্বয় করলে নির্যাসটা হয় যে এটা আমরা কোথায় পড়ব, বলুন না কখন করব? সানা হিসাবে আল্লাহ আকবার বলার পর আমরা এটা করব। এরপরে আপনি নিয়ত করবেন, নিয়ত কিন্তু অবশ্যই করতেই হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত আপনাকে অবশ্যই করতে হবে, তবে অবশ্যই বলা যাবে না। কথা বুঝলেন না? বুঝলেন না? অবশ্যই করতে হবে, অবশ্যই বলা যাবে না। মানে কি? নিয়তটার কাজ হচ্ছে কলবের কাজ, এটা মুখের কাজ নয়। আমার কথা বুঝতে পেরেছেন? কলবের কাজ, কলম নিয়ত করবে, অন্তর নিয়ত করবে, মনের মধ্যে সংকল্প সংকল্প আঁটবে, মুখে কিছুই বলতে হবে না। আমাদের দেশে দেখবেন নিয়তের একটা বিশাল বড় ফিরিস্তি টানা হয়েছে, সালাতের জন্য পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের একরকম নিয়ত, প্রত্যেক সুন্নাতের জন্য আলাদা আলাদা নিয়ত, প্রত্যেক নফরের জন্য আলাদা আলাদা নিয়ত। তো এইভাবে প্রত্যেকটা ইবাদতের পিছনে নিয়ত জড়িয়ে দিয়েছে। মানুষকে জিজ্ঞেস করলে বলে কি সালাত পড়েন না ভাই? আরে কি সালাত পড়ি, নিয়তই মুখস্থ হয় নাই, নিয়তই মুখস্থ হয় নাই, সালাত কখন পড়ব? তো কোনো একটা আল্লাহর বান্দা বলেছিলেন যারা এই নিয়তগুলো বানিয়েছে, আল্লাহ ওনারই মনে আগে মৃত্যু দিয়ে ভালোই করছে, বেঁচে থাকলে যে আরো কত নিয়ত বানাইতো তো আল্লাহই যায়। কথা বুঝতে পেরেছেন?
আসলে নিয়ত মনের সংকল্প। আমরা অনেকে ইবাদত করি, মুখে কোনো নিয়ত করি না, কারণ নিয়তটা মুখের কাজ নয়, এটা কার কিসের কাজ? মাহাল্লুহু আল কালব, অন্তরের কাজ। যেমন আজকে নগদ একটা উদাহরণ আপনাদেরকে দিই, আপনারা যে দিনই আলোচনায় এসেছেন শোনার জন্য, ইনশাআল্লাহ আমলও করবেন, এটা কি ইবাদত না ইবাদত না? কি নিয়ত করেছিলেন, মুখে কিছু বলেছিলেন যে আমি দারুত তাওহীদ কর্তৃক আয়োজিত মাহফিলে যাচ্ছি আল্লাহর উপর ভরসা করে, হ্যাঁ বক্তাদের কথা শুনবো, এরকম ভাবে মুখে কোনো কিছু বলছিলেন? বলেনি, সরাসরি চলে আসছেন, নিয়তটা অন্তরে আছে, আমি কেন যাচ্ছি, শেষে খিচুড়ি বিতরণ হবে ওই জন্য আসছি, না বক্তাদের চেহারাগুলো কেমন কার কত সুন্দর এইটার জন্য আসছি, না কি বলেন কোরআন হাদিস জেনে আমল করব সেটা আপনার অন্তর বলবে। কথা বুঝতে পেরেছেন? মুখে কিছু বলা এখানে আমাদের দায়িত্ব নেই। অনেক সময় আমরা দান করি, ফকিরকে বলুন আর যাকে বলুন, দান করাটা ইবাদত না ইবাদত না? ইবাদত। কি নিয়ত করেন? একটা ফকির এসে হাত পাতল, ভাই আমার 2 টাকা দেন। এখন আপনি ফকিরকে বলবেন দাঁড়াও দাঁড়াও আমি আগে নিয়তটা করে লই। আমরা কি সেটা করি? চেয়ে দেখলাম যে দেওয়ার মতো কি না, আসলে পাওয়ার হকদার কিনা, দেখলাম হকদার আছে, পকেটটা বের করে 2 টাকা দিয়ে দিলাম, মুখ বন্ধই থাকে, কোনো নিয়ত করি না। এখন কোনো আল্লাহর বান্দা যদি বলে দাঁড়াও বাবা আমি নিয়তটা করে নিই, তো ফকিরও বলবে যে তো আমার কাস্টমার আরও ছুটে যাবে আপনার নিয়ত করতে করতে। কথা বুঝতে পেরেছেন? তো যা হোক, শরীয়ত যেভাবে এসেছে সেভাবেই করতে হয়। হ্যাঁ, একজন যদি হাজারো বার বলেন নামায়াতুন উসাল্লিল্লাহি তাআলা আরবা রাকাত, হ্যাঁ এরকম করে নিয়ত পড়ে, অনেক সময় দেখবেন হয়তো জামাই শ্বশুরবাড়ি গিয়েছেন, শ্বশুরবাড়ির সবাই সলাৎ পড়ে, জামাই আসে পড়ছে বেতালে, তো শ্যালককে বলছে দে তোর একটা টুপি দে, তো টুপিও নাই, কারণ সলাৎ পড়লি না টুপির চিন্তা ভাবনা থাকে, তো টুপিও নাই, শ্যালককে বলছে একটা টুপি দে, তো টুপি নিয়ে ও যদি বলে নায়াতুন উসাল্লিল্লাহি, আছে কি লিল্লাহি না লি শ্বশুর, এটা কি আল্লাহর হস্তে পড়ছে না শ্বশুরের জন্য পড়ছে, এই শ্বশুরের বাড়ি সবাই পড়ে, আর আমি না পড়লে কেমন দেখা যায়? এটা মুখে লিল্লা বললেও কাম হবে না, কারণ অন্তর হলে লি শ্বশুর, এটা লি শালা, এটা কথা বুঝতে পেরেছেন? এই সমাজের জন্য আমি পড়তে আসছি। অনেক নির্বাচনের সময় দেখবেন মসজিদে ঢুকে যায়, অন্য সময় খবর নাই, নির্বাচনের সময় মসজিদে যায়, কারণ এলাকার মানুষ নামাজে বলে দেখতে হয়তো ভোটটা দিবে, ওরা নিয়তকে লিল্লা না লিল ভোট, লিল ভোট, এটা এটা মুখে আপনি লিল্লা বললেও কাজ হবে না অন্তর যদি পরিষ্কার না থাকে। এবার আপনি সালাত শুরু করছেন কি বলে? আল্লাহু আকবার বলে। আমরা বলি সালাত শুরু করতে হবে শুধু আল্লাহু আকবার এই শব্দ দিয়েই, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনের আমল ছিল আল্লাহু আকবার, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এভাবে বলেছেন, তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, সালাত অন্য বৈধ কাজগুলোকে হারাম করে দিবেন আল্লাহু আকবার বলার মাধ্যমে। কিন্তু কিছু কিছু ইমাম সাহেব তারা এমন অনুমতি দিয়েছেন, আল্লাহ বুজুর্গ তার আস্ত, ফার্সি দিয়েও যদি বলে ফেলেন যে আল্লাহ মহান, তাও সালাত হয়ে যাবে, এটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর ফতোয়া। ইমাম শাফি রহমাতুল্লাহ বলছেন আল্লাহুল আকবার, আলিফ লামটা আকবারের উপরে আলিফ লাম বাড়াইলে তেমন পরিবর্তন হয় না, এটাও চলে। ইমাম আবু ইউসুফ বলছেন ও দুটা তো চলে, আল্লাহুল কাবীর, এটাও চলে। এরকম দেখা যায় ইমামদের একাধিক মতামত আপনারা পাবেন, কিন্তু আমরা কোন ইমামকে ফলো করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সারা জীবনে আল্লাহু আকবার ছাড়া অন্য কোন শব্দ দিয়ে সালাত শুরু করেননি, আমরাও অন্য কোন শব্দ দিয়ে সালাত শুরু করব। আল্লাহু আকবার বলার পরে হাতটা বাদ দিন। এখানে আমাদের সমাজে 3 রকমের মানুষ দেখতে পাবেন, বিশেষ করে আমাদের সমাজে 2 রকম পাবেন, মক্কা মদিনায় গেলে আর 1 রকম পাবেন, বুঝতে পেরেছেন? আমাদের সমাজে একদল আছে আমরা নাভির নিচে হাত বাঁধি, আরেক দল আছি আমরা বুকে হাত বাঁধি, আরেক দল আছে মক্কা মদিনায় মালিকি মাযহাব, তারা আল্লাহ আকবার ছেড়ে দেয়, হাত ছেড়ে দেয়। এই হাত ছেড়ে দেওয়ার কোনো দলিল আসমানের নিচে জমিনের উপরে নেই, বুঝতে পেরেছেন? শুধু অন্ধ অনুসরণ তাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে। যে ইমাম মালিকের দিকে তারা নিজেদেরকে সম্পৃক্ত করেছে, মালিকি বলে, সেই ইমাম মালিকের কেতাব মুয়াত্তা মালিক, সেই কেতাবের ভিতরে হাত বাঁধার কথা আছে, বুঝতে পেরেছে? কিন্তু তারা তাদের কোনো একজন ছাত্র ইমাম মালিককে দেখেছেন যে তিনি হাত ছেড়ে দিয়ে পড়তেন আল্লাহু আকবার, ওই ওনার যে হাত ছেড়ে দেওয়া দেখেছেন ওই বর্ণনা আফ্রিকার বা কোনো দেশে গিয়ে করেছেন,
এবং ছাত্ররা ওই তার শিষ্যরা ইমাম মালিক যেভাবে পড়েছেন সেইভাবে তার কিতাবে যে বাধার কথা আছে ওইটা নিচ্ছে না, যেমন ইমামকে দেখেছি ওইরকম করো, নাউজুবিল্লাহি। তাহলে হাদিসটা চেঞ্জ করে দিতে হবে, সল্লু কামা সাল্লা ইমাম মালিক, তাহলে সালাত পড়ো ওইভাবে যেভাবে ইমাম মালিক সালাত পড়ে, নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, প্রশ্ন হতে পারে যে ইমাম মালিকই বা কেন হাতটা ছেড়ে দিয়ে সালাত পড়লেন, হাত তো বাঁধার কথা তার কিতাবই আছে, প্রশ্ন আসতে পারে না তিনি হাতটা কেন ছেড়ে দিয়ে পড়েছিলেন। ওই যুগের শাসক, জালেম শাসক, তা একটা তালাকের একটা মাসলা ছিল, জবরদস্তি তালাক, এটা জায়েজ, এই ফতোয়া তোমাকে দিতে হবে। সব আলেম ওলামা ভয়েস চটে মারপিটের ভয়ে ফতোয়া দিয়ে দিছে, আচ্ছা যা জবরদস্তি তালাক বৈধ। জবরদস্তি তালাকটা আবার কী জিনিস, দেখো সময় তো 20 মিনিট কিন্তু কথার ডালপালা তো শেষ হচ্ছে না। হ্যাঁ, তো জবরদস্তি তালাকটা কেমন, ধরুন আপনার স্ত্রীটা খুবই সুন্দরী, একদম ক্ষমতাশীল বউটারে কেমনে কেমন দেখে ফেলছে, এটা আপনারা বলবো এই তুমি তোমার বউকে তালাক দাও, কেন হুজুর আমার কি, আমার বউকে আমার কি সমস্যা করছে, আমি তো আমার সুখে শান্তিতে আছে, কোনো কথা নাই, তালাক দিবি নালে মার খাবি, এটার নাম হলো জবরদস্তি তালাক। উনি তালাক দিবেই না, এ জোর করেই তালাকটা নিয়ে নিবে, কথা বুঝতে পেরেছেন? এই জবরদস্তি তালাকের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন কে, ইমাম মালিক রাহিমাল্লাহ, যে তালাকুল মুকরাহ হারাম, আর তালাকুল মুকরাহ হারাম, এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছিল যখন তিনি বললেন যে ঠিক আছে আমি এটার পক্ষে ফতোয়া দিব, আমি এটার ব্যাপারে ফতোয়া দিব, তবে তোমাদের এই ঘরের আবদ্ধ ঘরের ভিতরে নয়, আমি জনসমক্ষে বলবো ফতোয়া, তোরা খুব খুশি, যাকে ঘরের মধ্যে বললে ওইটা আবার আমাদের প্রচার করা দরকার ছিল, উনি জনসমক্ষেই বলতে চাচ্ছেন, তো জনগণ এরকম জমা হয়ে গিয়েছে, ভাবছি ইমাম সাহেব মনে হয় আমাদের পক্ষে ফতোয়াই দিয়ে দিবে, কিন্তু সেখানে গিয়ে বললেন আর তালাকুল মুকরাহ হারাম, তালাকুল মুকরাহ হারাম, ঘটনা হয়ে গেল হিতে বিপরীত, এতগুলো মানুষ জমা করছিল যে পক্ষে ফতোয়া দিবে, কিন্তু ইমাম মালিক ফতোয়া দিলেন যেটা সঠিক সেটাই তালাকুল মুকরাহ হারাম। এরপরে তাকে মারপিট করা হয়, হাতগুলো মানে তারপর আর বাঁধতে পারতেন না, এভাবে ছেড়ে দিয়ে সালাত পড়তে হতো, ও গাধার পিছনে নেড়ে করে তো দিয়েছেন, দাঁড়িয়ে তো চেষে দিয়েছিনি, চুনকালি মেখে গাধার পিছন দিকে মুখ করে বসাইছে, নাউজুবিল্লাহি মিন যালিক, কত বড় বেইজ্জতি তাকে করার চেষ্টা করছে। এইভাবে তিনি অলিগুলি দিয়ে চলছিলেন, তারপরও মানুষকে দাওয়াত দিচ্ছিলেন, মানে আরাফানি ফাকাদ আরাফানি, আমান লাম ইয়ারিফুনি ফানা মালিক বিন আনাস, আত তালাকুল মুকরাহ হারাম, সুবহানাল্লাহ। এই অবস্থাতে অলিগুলি ঘুরছেন আর বলছেন এই শোনো জাতির লোকেরা, যারা আমাকে চিনতে পেরেছো চিনতে পেরেছো, আগে দাঁড়িয়ে ছিল এখন দাঁড়িয়ে নাই, আগে মুখটা ভালো ছিলেন চুনকালি মাখা, যারা চিনতে পেরেছো এই অবস্থার বিকৃতির পরেও যারা চিনতে পেরেছো তারা চিনেছো, আর যারা চেনোনি তারা চেনো আমি সেই মালিক বিন আনাস, তা জবরদস্তি তালাক হারাম, জবরদস্তি তালাক হারাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই মহামহিম ইমাম তার প্রতি নির্যাতন করার কারণে হাতটা বাঁধতেই পারতেন না, কথা বুঝতে পেরেছেন? তাহলে তার একটা সমস্যা ছিল বলে তিনি মাজুর, কিন্তু আমরা তো মাজুর না। দ্বিতীয়ত আমাদের সমাজে হাত বাঁধা হয় নাভির নিচে, এই নাভির নিচে হাত বাঁধার সহি কোনো দলিল নাই, কথা বুঝতে পেরেছেন? যতগুলো দলিল আছে সবগুলোই শেখ আলবানি রাহিমাহুল্লাহ বলছেন ইম্মা যাইফু ইম্মা লা আসলা লাহু ওয়া ইম্মা যাইফু, ইম্মা যাইফু ওয়া ইম্মা লা আসলা লাহু, হয়তো এটা দুর্বল অথবা এর পক্ষে কোনো হাদিসই মৌলি নাই, গোড়া নাই। শুধুমাত্র মুসনাদ ইবনে আবি শাইবা সেই গ্রন্থের একটা রেফারেন্স দেওয়া হয় তাহতা সুররা, নাভির নিচে হাত বাঁধার এই সনাদটা সহি, মুসনাদ ইবনে আবি শাইবার যে হাদিসটা আছে এই সনাদটা সহি, কিন্তু এই কথাটা আমি এখন যে কথাটা বলছি সেটা আমাদের কোনো আহলুল হাদিসের বক্তব্য নয়, মুসনাদ ইবনে আবি শাইবার যে বর্ণনাটা এখানে তাহতা সুররা আছে এই সনাদটা যে সহি সনাদ, এটার ব্যাপারে কথা বলেছেন মোহাম্মদ হায়াত সিন্দি, হানাফি মাজহাবের একজন বড় মুহাদ্দিস, তিনি বলছেন যে এই মুসন্নাব ইবনে আবি শাইবার আকদাম নুসাখ, তার মানে আগের কপি, আগের যে ছাপাগুলো সেগুলো আমি খুঁজে দেখেছি সেখানে এইভাবে হাদিসটা নাই, কথাটা আমার না হানাফি মাজহাবের কোনো একজন পণ্ডিতের, মোহাম্মদ হায়াত সিন্দি তিনি বলছেন যে এই মুসন্নাব ইবনে আবি শাইবার আগের যে প্রিন্টগুলো ছিল ছাপা ছিল সেই আগের কিতাবগুলো আমি খুঁজে দেখেছি সেখানে এভাবে বর্ণনাটা নাই, এবং আমরুল মাহবুব
তাহফাতুল আহওয়ালি, আহলুল হাদিসদের বড় বড় দুইজন মুহাদ্দিস যারা তিরমিজির ব্যাখ্যা লিখেছেন এবং আবু দাউদের ব্যাখ্যা লিখেছেন, এনারা প্রায় 14-15 জন হানাফিয়া মাজহাবের বড় বড় আলেম ওলামাদের নাম উল্লেখ করেছেন যে তারা প্রত্যেকেই এই নাভির নিচে হাত বাঁধার জন্য এই কথাটা উল্লেখ করেছেন, কিন্তু তাদের স্ব গ্রন্থ উল্লেখ করেছেন, কিন্তু কোনো একটা কেতাবে তাহতা সুরা কথাটা নেই। আমি মনে হয় বুঝাইতেই পারলাম না, জটিল হয়ে গেল আলোচনা। এটা তো আলেম ওলামাদের আলোচনা, আপনাদের জন্য জটিল হওয়ার কথা। আমি বলছি যে মুসান্নাব ইবনে আবি শাইবার একটা হাদিস নাভির নিচে বাঁধা, এটা সহি, সনাদের দিক থেকে সহি। সমস্যাটা কোন জায়গায়, যে এর যে আগের যে নুসখা, আগের যে কপিগুলো, আগের যে ছাপাগুলো আছে সেই ছাপাতে এইভাবে নাই। এরপর এছাড়াও হানাফি মাজহাবের যে বড় বড় ওলামাগণ নাভির নিচে হাত বাঁধার জন্য হাদিসগুলো তাদের কিতাবে নিয়ে আসছেন, কোনো কিতাবের ভিতরে তাহতা সুরা কথাটা নাই। তাহলে কিভাবে এখানে বিভ্রাটটা হলো? মোহাম্মদ হায়াত সিন্ধি বলছেন এখানে পরস্পরে দুইটা বর্ণনা আছে, খেয়াল করুন, দুটো বর্ণনা আছে। প্রথম বর্ণনাটা হলো মারফু হাদিস, কথাটা কি পরিষ্কার? মারফু মানে বুঝেন তো, যেটা নবী সাল্লাম পর্যন্ত পৌঁছানো হয়েছে। পরের হাদিসটা হলো মাকতু, পরের অংশটা হলো মাকতু, মানে একদম তাবির বক্তব্য। মোহাম্মদ হায়াত সিন্ধি বলছেন যেটা মারফু হাদিস সেই জায়গায় তাহতা সুররা কথাটা নাই, মাকতু একজন তাবির বক্তব্য, সেখানে তা নাভির নিচে এই শব্দটা আছে। যিনি এটা দেখে কপি করছেন, ধরুন এই যে দুটা, এটা হলো মূল, আর এখান থেকে আমি সাদা কাগজে নোট করছি, এটার দিকে তাকাচ্ছি আর আমি নোট করছি, লিখছি আমি মারফু হাদিসটা, নোট করতে গিয়া ওই তাহতা সুরা ওই যে মকতুর অংশে গিয়া ওইখানে লিখছি আমি কোন হাদিস, মারফুটা কপি করছি, নকল করছি। এই নকল মানে ওই যে পরীক্ষার নকল, ওটা না, এক বই থেকে আরেক বই নেওয়া, এটাকে আরবিদের নকল বলা হয়, বুঝলেন? ওখান থেকে নকল করছি। তো মারফু হাদিস নকল করার সময় চোখটা পড়ছে কার উপরে গিয়া? মাকতু হাদিস, যেটা মাকতুর যেটা ওইটার উপরে, ওই হিসাবে তিনি ওখানে লিখে দিয়েছেন। এটা যিনি পরবর্তী যিনি কপিরাইট করেছেন, লেখা লিখেছেন, তার এটা কলমের বিভ্রাট, দৃষ্টির বিভ্রাট। কথাটা বুঝলেন না? বুঝলেন না। সুতরাং নাভির নিচে হাত বাঁধার কোনো বিশুদ্ধ দলিল নেই। এছাড়াও যদি যুক্তি দেখেন, যুক্তিও যদি বলা যায় যে আসলে নাভির নিচে আছে কি, শুধু সেফটি ট্যাঙ্কিটা আছে, কথা বুঝতে পেরেছেন? সেফটি ট্যাঙ্কি, বোঝেন তো, এই জায়গায় তেমন কিছু মাল মশলা নাই, শুধু সেফটি ট্যাঙ্কিটা এখানে আছে। আর এই জায়গায় কি আছে কন্ত দেখি, শরীরের সিংহভাগ পার্টস রয়েছে এই জায়গায়, কলব বলুন, হৃৎপিণ্ড যেটা আমরা বলি, কলিজা বলি, গুদ্দা বলেন, আর যত ফুসফুস বলেন, সবগুলো আছে কোন জায়গায়? কলবের উপর। তো এখানে বাঁধ দেওয়া মানেই যেন আল্লাহ, মনের উপরে তো বাঁধ আমি দিতে পারি না, ওটার মালিক তো আপনি, কিন্তু আছে তো এই জায়গায়, তো উপর দিয়ে কমপক্ষে একটা বাঁধ দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা মনে করি বুকের উপরে হাত বাঁধা, এটাই হচ্ছে হাদিস সম্মত। তবে সেই বুখারিতে বুকের উপরে কথাটা সুস্পষ্টভাবে নাই, সেখানে বলা হয়েছে কানা নাসু ইউমারুন আয়াদা আয়াদাহু আয়াদা 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 রাজুলু ইয়াদাহুল ইউমনা আলা যিরাঈহি আল ইউসরা। এখানে শুধু হাতের বর্ণনাটা দেওয়া হয়েছে, এই জায়গায় কোন জায়গায় গিয়ে সেট হবে এটা বুখারিতে নেই, বুঝলেন তো কথাটা? এদের শেখ আলমানী রহমাল্লাহ বলছেন যে বুখারিতেও বুকে হাত বাঁধাই বোঝায় একটু চিন্তা ভাবনা করলে, তার মানে সরাসরি যেহেতু শব্দটা নাই, এই জন্য চিন্তা ভাবনা করলে বুখারিটাও বুকে বোঝায়। কেমনে? জেরা বলা হয় কনুই থেকে নিয়ে হাতের কব এই প্রান্ত সীমা পড়ে, এটাকে জেরা বলা হয়। তো এখন যদি জেরার উপরে জেরা রাখেন, এইভাবে রাখেন, ছেড়ে দিলে কোথায় যাবে? বুকেই প্রায় কাছাকাছি, পাতলা মানুষ হলে একটু নিচে যাবে, মোটা মানুষ হলে আরেকটু বুকের দিকে যাবে, কথা বুঝতে পেরেছেন? তো সহিহ বুখারীর বর্ণনা এটা বোঝায়। তবে ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি আবার বলছেন যে
এখানে জেরার কতটুকুতে রাখতে হবে সেটাও অস্পষ্ট আছে। অর্থাৎ খেয়াল করুন, এইভাবে রাখবেন নাকি এইভাবে রাখবেন নাকি এইভাবে রাখবেন, এখানে এটা পরিষ্কার করে বলা হয়নি। এটার উত্তর আবার ইমাম শাওকানি রাহেমাহুল্লাহ নাইলুল আওতারে দিয়েছেন। তিনি বলছেন যে হ্যাঁ, বুখারীর বর্ণনায় যদিও জেরা শব্দটার কতটুকুতে পুরা জেরাই রাখতে হবে না কিছু রাখলে চলবে এটা যেহেতু ক্লিয়ার নাই, আবু দাউদের বর্ণনায় ওইটা ক্লিয়ার করা হয়েছে। আবু দাউদে বলা হয়েছে কাফুন রুসগুন সাইদ, তিনটা অঙ্গ মিলা জেরা হয়, বুঝতে পেরেছেন? এই অংশটুকু কাফুন বলা হয়, খেয়াল করছেন? এই যে জয়েন্টটা মাঝখানে এটা হলো রুসগুন, এইটুকু অঙ্গ সাইদুন। তা আবু দাউদে বলা হয়েছে যে হাতটা রাখতে হবে কাফের উপরে, রুস্কের উপরে, সাইদের উপরে। তাহলে দুই বড় একত্রিত করলে হাদিসে এইভাবে বাঁধা হয়। এখানে আরও হ্যাঁ, এখানে আরও কথা আছে, হাতটা আপনি এভাবে বাঁধতে পারেন, এখানে রেখে দিলেন, রাখা, ওয়াজা মানে রাখা, আর কবজা মানে ধরা, দুটা বর্ণনা আছে। এটাকে চার রকম আমল আপনি করতে পারেন, চার রকম। দেখুন আমার দিকে, এই যে এখানে রেখেছেন এরকম, অথবা এইভাবে হাতটা ধরবেন, কয়রকম হলো? দুই রকম। অথবা এই যে কবজি টু কবজি রেখে এইভাবে রেখে দিবেন, অথবা এভাবে ধরবেন, কটা হলো পদ্ধতি? চারটা পদ্ধতি হলো। কিন্তু সর্বাবস্থায় কোথায় থাকবে? বুকের উপরেই থাকবে। সহিহ ইবনে খুজাইমাতে যে বর্ণনাটা আছে সেখানে একজন রাবি, ওটা ওখানে আবার সরাসরি বুকের উপর কথাটা আছে, কিন্তু সেখানে মুআম্মাল বিন ইসমাইল নামে একজন রাবি আছেন, তার ব্যাপারে কিছু সমালোচনা কিলোকাল আছে। এই জন্য ওই বর্ণনা আমরা না হয় নেই গেলাম। আবু দাউদে একটা মুরসাল হাদিস আছে, তাউস, তাউস থেকে একটা মুরসাল হাদিস, এখানে আবার সুস্পষ্ট বুকে হাত বাঁধার কথা আছে। কিন্তু হানাফি ভাইরা হয়তো বলবেন যে আমাদেরকে হয়তো অ্যাটাক করতে পারেন যে আপনারা তো মুরসাল হাদিসকে দলিল মানেন না, বুঝতে পেরেছেন? মুরসাল হাদিস, এখন মুরসাল কাকে বলে এ বুঝতে গেলে তার এক বিপদ, বুঝতে পেরেছেন? এটা হাদিসের একটা কোয়ালিটি যেখানে তাবি সরাসরি নবী সাল্লাম থেকে বর্ণনা করবে, আসলে উচিত ছিল তার তিনি সাহাবি থেকে বর্ণনা করবেন যেহেতু নবী সাল্লামকে উনি সরাসরি দেখেননি, বুঝতে পেরেছেন? তাবি যদি বলেন নবী সাল্লাম বলেছেন তাহলে এটাকে মুরসাল বলে, নবী সাল্লাম করেছেন মুরসাল। ওনার উচিত ছিল এভাবে বলা যে আমি শুনেছি আবু হুরের কাছ থেকে, আমি শুনেছি আনাসের কাছ থেকে, আনাস বলেছেন নবী সাল্লাম কাছ থেকে, মুরসালটা বুঝতে পারলেন তো? হ্যাঁ, তো মুরসাল হলো এই মুরসাল হাদিসকে আমরা জয়ীব বলি। এখন তারা আমাদেরকে আক্রমণ করে বলতে পারে যে এটা তো আপনারা মুরসাল, মুরসাল তো আপনারা মানেন না, তো এখন আবার আপনাদের পক্ষে গেল এটা খুব মানলেন, মজা লাগলো খুব। আমরা তখন তার উত্তরে বলতে পারি যে ঠিক আছে, আমরা মুরসাল মানি না, ঠিক আছে তো মানি না, কিন্তু আপনারা তো মুরসালকে দলিল মনে করেন, ওনাদের মৌলনীতিতে মুরসাল আবার দলিল, তা আপনারা যেহেতু দলিল মনে করেন তা আপনারা কেন বুকের উড় বাঁধেন না? কথাটা বুঝলেন না? বুঝলেন না? তবে আমরা মুরসালটাকে মুরসালের উপরে আমল করিনি, মৌসুলানো অনেক বর্ণনা আছে, ওই সবগুলো মিলে আমাদের বর্ণনাটা শক্তিশালী হয়েছে, কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এই জন্য আমরা বুকে হাত বাঁধি। তো সলাতের পুরো বর্ণনা দেওয়ার কথা বলেছে, কেবল বুকে হাত বাঁধছি, এর মধ্যে সিরকুট আসা শুরু করছে, শুরু হয়েছে। তো ঠিক আছে, যেহেতু কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন এর চেয়ে বেশি আর বলা ঠিক হবে না, আমার পরে আরও বড় বড় আলেমুলামা আছেন, তারা কথা বলবেন এই ব্যাপারে। আমি শুধু আপনাদের একটা বইয়ের কথা বলে যাই, নামাজ সলাৎ শিক্ষার ব্যাপারে যে বইগুলো আছে, বিশেষ করে শেখ আলবানী রহিমুল্লাহর যে বইটা সলাৎ সম্পাদনা, আকরামুজ্জামান সাহেব অনুবাদ করেছেন, এটা পড়বেন। আমাদের মুজাফফর বিন মুসলিম ভাইয়ের একটা বই আছে, হ্যাঁ, জার হাদিসের কবলি রসুলের সলাৎ, এটা সংগ্রহ করবেন। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের একটা বই আছে সলাতুর রসুল, এটা সংগ্রহ করবেন। আর আমাদের শেখ খান শাহ আব্দ শহীদুল্লাহ খান মাদানীর মাসনু সলাৎ ও দোয়া শিক্ষা, এটাও সংগ্রহ করতে পারেন। এভাবে আইনুল বাড়ি হাফিজাহুল্লাহ ভারতের, ওনারও একটা আইনি তোফা সলাতে মোস্তফা, এরকম বই আছে। এইভাবে বিশুদ্ধ যে বইগুলো আছে এগুলো পড়বেন, বুঝে সুঝে সহিভাবে আমল করার চেষ্টা করবেন, কারণ সলাৎ গুরুত্বপূর্ণ ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবেই আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।